প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আরব আমিরাতের ভিসার নিয়মে পরিবর্তন, লাগবে না আর স্পন্সর। অভিবাসন ও আবাসিক নীতিতে পরিবর্তন আনার লক্ষ্যে ভিসার নিয়মে কিছুটা পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। ফলে সেখানে কর্মরত প্রবাসী থেকে শুরু করে বিদেশি পর্যটকদের নতুন নিয়মের আওতায় আসতে হবে। চলতি বছরের এপ্রিলে নতুন ভিসা নিয়মের প্রস্তাব অনুমোদন করে আমিরাতের মন্ত্রিসভা। এরপর 3 অক্টোবর থেকে তা কার্যকর করা হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, আরও দক্ষ পেশাদারদের আকৃষ্ট করার লক্ষ্যেই নতুন এই ভিসা নিয়ম চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। কারণ করোনা মহামারীর প্রভাব থেকে ফিরে আসতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে চায় দেশটি। 2021 সালের সেপ্টেম্বরে প্রথম গ্রিন ভিসার ঘোষণা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। এই ভিসা পেলে বিদেশিরা 5 বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতে থাকতে পারবেন। এর জন্য তাদের নাগরিকত্ব এবং নিয়োগকর্তার সমর্থনের প্রয়োজন নেই। ফ্রিল্যান্সার, দক্ষ কর্মী এবং বিনিয়োগকারীরা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। নতুন কার্যকর হওয়ার পর এখন কোনো গোল্ডেন ভিসাধারী 6 মাস সংযুক্ত আরব আমিরাতের বাইরে থাকলেও তার ভিসা বাতিল হবে না। এছাড়া এই ভিসাধারী যে কোনো সংখ্যক গৃহকর্মী রাখতে পারবেন। অন্যদিকে গোল্ডেন ভিসায় পরিবারের সদস্য, স্ত্রী সন্তান, যে কোনো বয়সের সবাইকে একসঙ্গে রাখা যাবে। ভিসা বাতিল বা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তারা একসঙ্গে থাকতে পারবেন। আর নতুন নিয়ম অনুযায়ী এখন কেউ যদি ট্যুরিস্ট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে যান, তিনি এখন সেখানে 2 মাস থাকতে পারবেন। আগের 30 দিনের নিয়ম পরিবর্তন করে একটি 60 দিন করা হয়েছে। এছাড়া একটি নতুন মাল্টি এন্ট্রি ট্যুরিস্ট ভিসাও ঘোষণা করা হয়েছে, যা সংযুক্ত আরব আমিরাতে 90 দিন পর্যন্ত থাকার অনুমতি দেবে। এছাড়া যারা চাকরি খুঁজছেন তাদের দেওয়া ভিসার জন্য কোনো স্পন্সরের প্রয়োজন হবে না। বিশ্বের 500 বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও মানব সম্পদ মন্ত্রণালয়ের 3টি দক্ষতা স্তরের মধ্যে যোগ্য হলে তারা চাকরির ভিসা পেতে পারেন। গোল্ডেন ভিসায় একবারে 10 বছর সংযুক্ত আরব আমিরাতে থাকতে পারা যায়। বিনিয়োগকারী, ব্যবসায়ী বা গবেষক, চিকিৎসক, বিজ্ঞানীরা গোল্ডেন ভিসা পেতে পারেন। আমিরাত সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল সুলতান ইউসুফ আল নাওমি বলেছেন, নতুন ভিসা ব্যবস্থা শুধু বিদেশিদের জন্য ভিসা পদ্ধতি ঝামেলামুক্ত এবং সহজই করবে না, বরং যারা দেশটিতে বসবাস কাজ করতে চাইছেন সেই রকম মানুষদেরও সুবিধা দেবে। এটি বিনিয়োগের জন্য আরও ভালো হবে।